তো কিছু বেড়ে যাবে। 2 নম্বর হচ্ছে যে নিদর্শন, যে আলামত, কিয়ামতের আগে আগে যে আলামত হচ্ছে মুসলমানরা তাদের ঐতিহ্য সম্পর্কে একেবারে তাদের মাথা থেকে চলে যাবে। তারা নিজেদের ঐতিহ্যটা ভুলে যেতে শুরু করবে। তারা মোট কথা তাদের যে ঐতিহ্য, অতীত রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সোনালী যুগ, পুরো দুনিয়াটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়, পরবর্তীতে যে খোলাফায়ে রাশিদিনের সময় যে পুরো দুনিয়াটা মুসলমানদের দখলে ছিল, সেই জিনিসটাই তারা ভুলে যাবে। তারা মার খেতে খেতে এমন একটা অবস্থা হয়ে যাবে পুরো দুনিয়াটা যেন তারা মার খাওয়ার জন্য তৈরি হচ্ছে, জন্ম হচ্ছে, এরকম কোণঠাসা অবস্থা হয়ে যাবে। কিয়ামতের 2 নম্বর আলামত হচ্ছে মুসলমানরা তাদের ঐতিহ্য ভুলে গিয়ে মার খেতে খেতে পুরো দুনিয়াতে তারা কোণঠাসা অবস্থায় হয়ে যাবে। 3 নম্বর আলামত হচ্ছে দুনিয়াতে সমস্ত ক্ষমতার কেন্দ্রে থাকবে বিধর্মীরা। পুরো দুনিয়াটায় ক্ষমতা তারা নিজেদের হাতে, নিজেদের মুঠে নিয়ে যাবে। পুরো দুনিয়াটা তারা নিজেরাই পরিচালনা করবে, বিধর্মীরা পরিচালনা করবে। মুসলমান নাই বললেই চলে, ক্ষমতাধর কোনো কিছুই তাদের থাকবে না। 3 নম্বর কিয়ামতের আলামত হচ্ছে পুরো দুনিয়াটা, পুরো ক্ষমতা, সমস্ত কিছু, সমস্ত আধিপত্য, সমস্ত কিছুই বিধর্মীরা নিয়ন্ত্রণ করবে। তারপর 4 নম্বর যে লক্ষণটা হচ্ছে তাবারিয়া হ্রদ, সে তাবারিয়া হ্রদের পানি আস্তে আস্তে শুকাতে শুরু করবে এবং এক সময় তাবারিয়া হ্রদের পানি শুকিয়ে যাবে। 4 নম্বর যে তাবারিয়া হ্রদের পানি শুকিয়ে যাবে। 5 নম্বর হচ্ছে বাইসান, খেজুর, যেটি বাগান, বাইসানের খেজুর, সে বাগান এক সময় এখন যেরকম ফলন হচ্ছে আস্তে আস্তে কমতেছে, কেয়ামতের আগে আগে বাইসানের খেজুর বাগানের সমস্ত খেজুর গাছ, সমস্ত ফলন নষ্ট হয়ে যাবে। তারপর হচ্ছে সমুদ্রের তলদেশ থেকে স্বর্ণের পাহাড় মানুষের চোখের, মানুষের দৃষ্টিগোচর হয়ে যাবে। মানুষ সমুদ্রের তলদেশে যে স্বর্ণের পাহাড়টা আছে, সমুদ্র সে পাহাড়টাকে উপরে তুলে ধরবে। এটি কিয়ামতের অন্য একটি নিদর্শন, অন্যতম একটি নিদর্শন হচ্ছে সমুদ্রের তলদেশে স্বর্ণের পাহাড়টা মানুষের দৃষ্টিগোচর হবে। 7 নম্বর হচ্ছে দরজালের আগমন। দরজাল এমন একটি একবার যে কিয়ামতের পূর্ব ক্ষণে যে দরজালের আগমন, সে সময় যে ফেতনা হবে, যে দুনিয়া শুরু থেকে শেষ পর্যন্ত এরকম ফেতনার সম্মুখীন দুনিয়াটা আর কখনো পতিত হবে না, যখন দরজাল আগমন করবে সেরকম ফেতনা দরজাল সৃষ্টি করবে। আল্লাহ পাক দরজালের হাতে জান্নাত জাহান্নামে দেওয়ার মতো, অর্থাৎ যদিও এটাই সাইন থাকবে একটা, যে প্রতীকী অর্থে সে তার এক হাতে জাহান্নাম, এক হাতে জান্নাত থাকবে। তার হাতে সূর্যর ক্ষমতাটা আল্লাহ পাক দিয়ে দিবেন, তার হাতে চন্দ্রর উঠা নামার ক্ষমতা দিয়ে দিবেন, সমস্ত কিছু দুনিয়ার সমস্ত জায়গায় সে যাওয়ার ক্ষমতা আল্লাহ পাক তাকে দিয়ে দিবেন। একমাত্র মক্কা এবং মদিনাতে সে প্রবেশ করতে পারবে না, ওখানে যখন যাবে আল্লাহ পাক কুদরতের মাধ্যমে, ফেরেস্তার মাধ্যমে মক্কা মদিনা পাহারা দিচ্ছে, ওখানে যখন ঢুকতে যাবে তখনই তাকে বিতাড়িত করবে, ফেরেস্তারা দৌড়াবে। এই ছাড়া দুনিয়ার জম প্রতিটা প্রান্তে প্রান্তে তার ফেতনা, তার সৈন্য সামন্ত, সে নিজে সশরীরে এভাবে গিয়ে প্রত্যেকটা জায়গায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করবে। সে দুনিয়াতে 40 দিন সে দুনিয়াতে থাকবে, তার রাজত্ব চলবে। এই 40 দিনের মধ্যে সর্বপ্রথম যে দিনটা হবে সেটি প্রায় 1 বছরের সমান, তার প্রথম দিনটা থাকবে 1 বছরের সমপরিমাণ, পরবর্তীটা এভাবে 1 মাস, এরপর 1 সপ্তাহ, এরপর আবার রেগুলার, সে নিচের দিকের দিনটা রেগুলার যেরকম দিন হয় সেভাবে টানার, এইভাবে 40 দিন যাবৎ সে পুরা দুনিয়াটাকে তার সে রাজত্ব সৃষ্টি করবে। যে তার কথা মানবে তাকে বলবে যে তোকে আমি জান্নাত দেব, যদিও এটি হচ্ছে দুনিয়ার, সে যে জান্নাত দিবে সেটি হচ্ছে আখিরাতের জাহান্নাম, এবং সে যে তার কথা মানবে, তার কথা শুনবে, তাকে সে জান্নাতে ফাটিয়ে দিবে। আর যে তার কথা শুনবে না, ওই ব্যক্তিটাকে, ওই মানুষটাকে সে দিচির করে পা ধরে টেনে ছিঁড়ে সে জাহান্নামে ফেলবে। যদিও তার কাছে এটি জাহান্নাম, কিন্তু আখিরাতের
জন্য সেটি জান্নাতে প্রবেশ করবে। এই জন্য আমরা এই দর্জালের ফেতনা থেকে নিজেকে বাঁচাতে হবে, দর্জাল থেকে নিজে বাঁচতে হবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ দর্জালের ফেতনা থেকে আমাদেরকে রক্ষা করো। এই কিয়ামতের আগে আগে দর্জাল আমাদেরকে দর্জালের মুখোমুখি হবে। দুনিয়াটা প্রত্যেকটা মানুষ একমাত্র ঈসা আলাইহিসসালাম ছাড়া এই দর্জালকে কেউ হত্যা করতে পারবে না, এরকম ক্ষমতাধর ব্যক্তি হয়ে যাবে দর্জাল। দর্জালকে আল্লাহ পাক এমন এক ক্ষমতা দিবেন আল্লাহ একবার, সে যেভাবে চাইবে সমস্ত কিছু আল্লাহ পাক ওভাবে করে দিবেন। দর্জালের মাথার মধ্যে সে কাফের লেখা থাকবে, দর্জালের সৈন্য সামন্ত অসংখ্য হবে। তখন মুসলমানদেরকে তারা সে এমনভাবে নির্যাতন করবে, মুসলমানরা একবার কোণঠাসা হয়ে যাবে। তখন মুসলমানরা শুধু দোয়া করবে, আল্লাহ ঈসা আলাইহিসসালামকে পাঠাও, ঈসা আলাইহিসসালামকে পাঠাও। এর আগে দর্জাল পুরো দুনিয়াটাকে তাসের রাজত্ব সৃষ্টি করবে। আট নাম্বার যে কেয়ামতের আট নাম্বার আলামত হচ্ছে ইমাম মাহাদির আগমন, ইমাম মাহাদির আবির্ভাব ঘটবে। কেয়ামতের আগে আগে ইমাম মাহাদি অর্থাৎ দর্জালের সময় ইমাম মাহাদির আগমন ঘটবে। ইমাম মাহাদি দুনিয়াতে 7 থেকে 9 বছরের রাজত্ব করবেন। এরপর আল্লাহ পাক এক রাত্রে ওনাকে সমস্ত মুজিজার সমস্ত মুজিজা দ্বারা তাকে এক রাত্রের মধ্যে ক্ষমতাশালী করে দেবেন ইমাম মাহাদিকে। এবং সে আল্লাহ একবার ইমাম মাহাদি কাবা ঘর তাওয়াফরত অবস্থায় তাকে মানুষ তাকে চিনতে পারবে এবং সবাই তাহার হাতে বায়াত গ্রহণ করবে। দর্জালের আট এর কিয়ামতের আট নাম্বার যে নিদর্শন হচ্ছে ইমাম মাহাদির আগমন আবির্ভাব অর্থাৎ প্রকাশ পাবে। 9 নাম্বার হচ্ছে ঈসা আলাইসাল্লামের আবির্ভাব, ঈসা আলাইসাল্লাম চতুর্থ আসমান থেকে আল্লাহ পাক কিয়ামতের আগে আগে আলামতের মধ্যে হচ্ছে কিয়ামতের আগে আগে তাকে সিরিয়ার দামেস্কের একটি মসজিদে মিনারের মা চতুর্থ আসমান থেকে মিনারের মা উপর তাকে রেখে যাবে। অর্থাৎ সিরিয়াতে তিনি আগমন ঘটবেন, তার প্রথম যে দুনিয়াতে আগমন ঘটবে সিরিয়ার দামেস্কের একটি মসজিদে। অর্থাৎ কিয়ামতের 9 নাম্বার যে আলামত আছে ঈসা আলাইসাল্লাম দুনিয়াতে আসবেন এবং তিনি তার হাতে দর্জাল নিহিত হবে। দর্জালকে ঈসা আলাইসাল্লাম ইসরায়েলের একটি শহরে সেখানে বাবেল যে একটি গেট তৈরি করা হচ্ছে দর্জালের জন্য, সে গেটে প্রবেশের সময় ঈসা আলাইসাল্লাম তার হাতে তরবারি দিয়ে দর্জালকে হত্যা করবেন। এছাড়া দর্জালকে আর কেউ মারতে পারবে না।